সীমান্ত বার্তা নেটওয়ার্কে আপনাদেরকে স্বাগত জানাই, আমি রুহি। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। চার দালালকে পাকড়া করলো বাজারি ছড়া পুলিশ। এরা চারজনই ত্রিপুরার। অভিযোগ, ধৃত চারজন তোলা আদায়, চুরি ইত্যাদি সমাজবিরোধী কার্যকলাপে জড়িত ছিল। শনিবার এদেরকে আদালতে সোপর্দ করা হয়। নর্থ ত্রিপুরা তেওঁলোকে মানে আজি কেইবামান ধৰি কেনে এইটো ডকাইতি ঠাণ্ডা দালালি থমকি দি কেনে পইচা কালেকশ্যন কৰে। পেকৰ টাইপৰ থমকি দিয়ে, আমাৰ এনেকৈ থমকি দি পইচা কালেকশ্যন কৰে। তো সেই গতিকে আপোনাৰ লাইন আপোনাৰ যিখিনি ধাবা আছিলে সেইখিনি ধাবা আপোনাৰ এফায়াৰ দিলে। এফায়াৰ দিয়া পিছত আমি চালোঁ, চাই কিনে তেখেতক পালোঁ, পাই কিনে তেওঁলোকক থানালৈ লৈ আহিলোঁ। হাতীগিৰা আগত বুলি কৈছোঁ, হাতীগিৰা নহয় আপোনাৰ এইটো 20 নম্বৰ বুলি কয় লাইন, 20 নম্বৰ কমপ্লেইনৰ ভিতৰত নাম। জেলার নানা প্রান্তেই যথাযোগ্য মর্যাদায় শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির আবির্ভাব তিথি পালিত হল শনিবার। শহরের সুভাষনগরে রাধারমণ আশ্রমে এদিন অগণিত মানুষের ভিড় দেখা যায়। পূজা অর্চনা, নাম সংকীর্তন ছাড়াও মহাপ্রসাদ বিতরণ করা হয় মন্দির প্রাঙ্গণে। সভানেত্রীর প্রতিনিধি সহ অন্যান্যদের নিয়ে এক সভা সম্পন্ন হলো শুক্রবার। জিপি সভাপতি ছাড়াও অন্যান্য জনপ্রতিনিধি এবং স্থানীয় মানুষ সভায় উপস্থিত ছিলেন। সভায় জনস্বার্থে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন সভানেত্রীর প্রতিনিধি সহ অন্যান্যরা। আমরা যেটা গাউসভা মিটিং করছি এটা হচ্ছে গিয়া জিপিটিপির তার তথা চূড়ান্ত আর কি ফাইনাল অ্যাকশন মঞ্চে 2019 এবং 20-এর 2019 এমজিএন নেগা ফটোই ব্যালেন্স এবং ওল্ড এজ নিয়ে সব কিছু আলোচনা হয়েছে। চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হয়েছে। এটা সব হয়েছে আমরা হাজির বাজার জিপির অন্তর্গত সব গাঁও সব জায়গার মানুষ হয়েছে এবং মানুষ সবাই সক্রিয়ভাবে আজকে মিটিং করছে। সবাই দাবি দাওয়া এখানে জানাইছে, ওইটা লাগে আমরা খুব খুশি হয়েছি। আর পরবর্তীতে আমরা এই গাঁও পঞ্চায়েতর যে একটা দুর্নীতিমুক্ত যাতে উন্নয়ন যে সবরে উপকৃত করতাম পারি এই আশা নিয়ে আজকে থেকে আমরা যদিও এখনও মানে খাইছি না, চার্জ পাইছি না সরকারিভাবে, তদুপরিও আমরা সেই সংকল্প যেটা আছে যে দুর্নীতিমুক্ত মানে একটা পঞ্চায়েত উপহার দেওয়ার সেই চেষ্টাতে আমরা রত আছি। তাহমু ভবিষ্যতে
আর ওটা করিয়া আমার বক্তব্য ওইখানে যে পিডিপি মিটিং যেটা অত্যন্ত সুন্দরভাবে হয়েছে এবং সব গ্রামটাকে মানুষ হইয়া তারা ওই যে স্কিমগুলো দৌড়াইছে এবং সেক্রেটারি সাহেবের কাছে সব জমা হয়েছে। আমরা আশাবাদী সব স্কিম আমরা ডুববো এবং আমরা সবচেয়ে বেশি খুশি হইলাম আমরা নবনির্বাচিত যে প্রেসিডেন্ট পাইছি, আমরা একজন ভালো দক্ষ প্রেসিডেন্ট পাইছি এবং ওনার দ্বারা যে আগামীতে আমরা পাঁচ বছর জিপির উন্নয়ন হইব এটা আমরা দৃঢ় বিশ্বাসী আমরা, এবং আগামী দিনে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে জেলা পরিচালনা করা যায় আমরা প্রেসিডেন্ট সাহেব আমরা ভালোবাসি থেকে দুর্নীতিমুক্ত একটা ইয়ে আমরা গঠন করবো এবং আগামীতে যে সুযোগ সুবিধা যেগুলো পাওয়ার মানুষের সঠিক জায়গায় পৌঁছিব বলে আমরা জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত প্রেসিডেন্টকে আমরা ধন্যবাদ জানাই। প্রথম যে মিটিং যেটা হয়েছে গাউসভা যেটা হচ্ছে এই গাউসভার অন্তর্ভুক্ত আমরা হাজিরবাজার ডিপির বিভিন্ন এলাকার থেকে মানুষ হয়েছে না ইয়া তান্তানোর যে কাজকর্ম যেটা আস হইতো এইসবের নাম দেব হয়েছে, টিউবওয়েল দেব হয়েছে, রিংওয়েল দেব হয়েছে, কালভার দেব হয়েছে। আমরার যে নবনির্বাচিত যে প্রেসিডেন্ট আসেন তার কাছে আমরা অনুরোধ রাখব ওটাও যে এই বিভিন্ন এলাকার যেখানে পিছপড়া অঞ্চল যেটা আছে এটার যেটা কাজ তারা দিছে ওটা অতিসত্বর দেন যাতে কাজ করিয়া দেন এবং মানুষের উপকৃত হইতে পারে এই আশা রাখি। এখানে সাহায্য সহযোগিতা আমরা সাধারণ মানুষ থেকে যেটা সাহায্য সহযোগিতার দরকার আছে আমরা একদম সাহায্য সহযোগিতা করিয়া দিইনি। শিলচর রংপুরের বাসিন্দা এক ব্যক্তির রহস্য মৃত্যু ঘটল শনিবার। একই কোম্পানিতে কর্মরত অন্যান্যরা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে জানান চিকিৎসকরা। পরিস্থিতি বিবেচনায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। বাড়ি আমার কলকাতা, মানে একই কোম্পানিতে কাজ করি আমার কলিগ সুচিতা আর্ট মুভিং সলিউশন ভলভো ডিলার পাসুদ্দিন লস্কর ওই শিলচর শিলচরে মানে রংপুরে কী হয়েছে মানে আমরা সার্ভিসে কাজ করি। কালকে সকালবেলা 8টার সময় গাড়ি ধরে আমরা ট্রেন ধরে এখানে আসি পাত্র গান্ধীর ওখানে, ওখানে মোটামুটি 2 ঘন্টা কাজ করেছি, 1টার সময় পৌঁছেছি। কাজ করার পরে ওখানে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে আবার কাজ করেছি সন্ধ্যা পর্যন্ত। কাজ করার পর তারপরে সন্ধ্যাবেলা স্নান করেছি, ও স্নান করেছি, আমিও স্নান করেছি। তারপর স্নান করার পর মোটামুটি আমি রাত 8:30 সময় খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে গেছি। তারপর ওই দাদা একটু আমার একটু পরে শুয়েছে। তারপরে সকালবেলা ভোরবেলা উঠে মানে একটু ভমিটিং করেছিল আর কি। ভমিটিং করার পর তারপর কিছু বুঝতে পারিনি, দেখলে মানে শ্বাসকষ্ট হচ্ছে, তারপর অল্প মানে হাত পা ঠান্ডা মতো। তারপর আমরা তেল গরম করেছি, গরম করে ওতে রসুন দিয়ে হাতে আর পায়ে মালিশ করেছি। তারপর মালিশ করার পর তারপর দেখি কোনো ইমপ্রুভ হচ্ছে না, মানে দেখি খারাপের দিকে যাচ্ছে ধীরে ধীরে। তখন আমরা হসপিটালে এনেছি, সকাল হয়ে গেছে তখন। কোন হসপিটালে? এই তো পাথরকান্দি হসপিটালে। তা হসপিটালে আনার পর তারপর ডাক্তার মোটামুটি আধা ঘন্টা চেক করেছে, ঠিক আবার বললো ডেথ। মানে আপনি বলছেন যে ওনার শারীরিক অবস্থার জন্য ওনার মৃত্যু? হ্যাঁ, মানে কিছু প্রেশার ফেসার ছিল, হাই প্রেশার ছিল। মানে পয়সা কোন জায়গায় ওনার? ওনার বাসায় তো শিলচর, শিলচর 1 এক নম্বর ওয়ার্ডে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জ স্টেশন রোডে ক্যাপিটাল ট্রাভেলসের বিপরীতে ফ্যাশন কর্নার নিয়ে এসেছে আপনাদের জন্য আকর্ষণীয় সুযোগ। এখানে বিভিন্ন ধরনের বস্ত্র অতি সুলভ মূল্যে পাওয়া যাবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জ স্টেশন রোডে ক্যাপিটাল ট্রাভেলসের বিপরীতে ফ্যাশন কর্নার নিয়ে এসেছে আপনাদের জন্য আকর্ষণীয় সুযোগ। এখানে বিভিন্ন ধরনের বস্ত্র অতি সুলভ মূল্যে পাওয়া যাবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এখন হাতের কাছেই সন্দেশের তথ্য। যে কোনো অনুষ্ঠানে পছন্দ মতো এবং দৃষ্টিনন্দন সন্দেশাদির সাজ্জি তত্ত্ব ইত্যাদি সুলভ মূল্যে পেতে যোগাযোগ করুন। দীর্ঘ 30 বছর থেকে সুনামের সঙ্গে বিবাহ সহ নানা অনুষ্ঠানে সন্দেশ অন্যান্য মনোহারী তত্ত্ব সরবরাহের বিশ্বস্ত প্রতিষ্ঠান। যোগাযোগ করুন কল্যাণী মিশ্র কলিগ, সুভাষনগর রোড, করিমগঞ্জ।
10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. বিশৃঙ্খলা দেখা দিল করিমগঞ্জের বিভিন্ন কেন্দ্রে। পাবলিক স্কুলের অধ্যক্ষ এ নিয়ে জানালেন নানান কথা। এই কেন্দ্রে পর্যাপ্ত বরাদ্দ আসেনি বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি প্রশ্ন নিয়েও সমস্যার কথা জানালেন তিনি। নীলমণি হায়ার সেকেন্ডারি স্কুল খুব ভালো চলছে, আপনারা দেখতেও পারবেন, সুন্দর মতো হচ্ছে এবং স্ট্রিক্টলি আমরা এগুলা মেনটেন করছি। আর একটা কথা বলি, আপনারা এসেছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর পরীক্ষা যেভাবে হয় সেইভাবেই হচ্ছে, আমাদের ম্যাট্রিক পরীক্ষা যেরকম হয় সেইভাবেই হচ্ছে। প্রত্যেক রুমে রুমে আমাদের ইনভিজিলেটর দুজন করে আছে, কাজে কোনো অসুবিধার কারণ নেই। আমরা অরিজিনালি গত বছর আছে পাবলিক স্কুল আর অন্যুরের ছাত্ররা, এবার দেখা গেল যে সরস্বতী ওই আরেকটা সেন্টারও আমরা লোক অ্যাড করা হয়েছে, মানে আর কি এই ছাত্র আরও 168 জন ছাত্র। এতে আমরা মানে বোয়ারির অনেক কষ্ট হয়ে দাঁড়াইছে আমরা ডেস্ক বেঞ্চ কাভার করা, কিন্তু এই যে আমরা ডেস্ক বেঞ্চ কালেকশন করি এখন পর্যন্ত আমরা 3 নম্বর পরীক্ষা চলে, আমরা কোনো ধরনের নিউজের কাছে ফান্ড বা পয়সা এখন পর্যন্ত আমরা পাইছি না। আমরা অনেকবার তারাই জানাইছি, তারা খালি কয় আইসে আইব, এখন পর্যন্ত আমরা পাইছি না। গতবার একটা লট পাইছিলাম একদম অল্প টাকা, এটাতে কোনো মতে ইনভিজিলেটারের পয়সা হাফ দিতে পারছি, কিন্তু এখনও তারারও দেওয়া গেছে না। আমরা দাঁড়টা করিয়ে চালাই ইয়ার। এবং আরেকটা হচ্ছে ভাইটাল প্রশ্ন, যেটা আমরা প্রবলেম হইয়া তারা, যে আমরা এত দূরজনে সাধারণত বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের ছাত্রের পরীক্ষা দেয়, যারা অলরেডি নিয়োগে অ্যাপ্লাই করার সময় তারা মিডিয়াম লিখিয়া দেয় ইংলিশ মিডিয়াম আর বেঙ্গলি মিডিয়াম, কিন্তু এখানে যে প্রশ্ন আছে এখানে দেখা গেল ইংলিশের লগে হিন্দি কম্বিনেশন, তারপরে এসামিস কম্বিনেশন, অনেকটা এসামিস পেপার, আসলে তো অত এসামিস এক দুইজন এসামিস, আর বাংলা মিডিয়ামের শর্ট। এখন যারা বাংলা মিডিয়াম পড়াশোনা করছে তারা তো হায়ার সেকেন্ডারি দিয়ে আছে, তারা তো ইংলিশ প্রশ্ন দেখিয়া মানে মারাত্মক প্রবলেম হইয়া দাঁড়াইছে আমরা 510 জন। ভোডাফোনের ডিস্ট্রিবিউশন সেন্টারের উদ্বোধন হলো শুক্রবার।
পেনশনার্স ভবনে এই উপলক্ষে এক সভায় উপস্থিত ছিলেন অমরেশ রায় সহ ভোডাফোনের অন্যান্য কর্মকর্তারা। নতুন এই ডিস্ট্রিবিউশন সেন্টার ভোডাফোনের পরিষেবাকে আরও সমৃদ্ধ করবে বলে উল্লেখ করেন উপস্থিত বক্তারা। আনন্দিত যে আমরা আমাদের ভিআইএল ডিস্ট্রিবিউটারশিপ আমরা মিস্টার অমরেশ রায়ের সাথে স্টার্ট করতে পেরে আমরা অনেক আনন্দিত এবং আমরা অনেক আশাবাদী। কমিউনিকেশন আমরা স্টার্ট করতে চলছি এখানে। প্রপ্রাইটার অফ দিস বিটি কমিউনিকেশন ইজ মিস্টার অমরেশ কান্তি রয়, ইজ মিস্টার বিক্রান্ত ভট্টাচার্য, মাই এএসএম, হি লুকস আফটার হাইলাকান্দি অ্যান্ড করিমগঞ্জ, পবিত্রভূমি। Then I think that yes, this business I can do. So I request them and they also visited us and they agreed to give me this BIL prestigious, one of the prestigious telecommunication operator. One is Aritra Roy and Aritra Bhumi. So it's a new beginning and everybody knows that telecommunication is now booming business in throughout the world. And it started in India during the era of Rajiv Gandhi, when he was the Prime Minister of India. Then he brings all the IT sectors in India and it was boomed during the time of the Prime Minister of late Atal Bihari Vajpayee. Now we are in the booming position, so everybody has the Android mobile and everybody is using the mobiles, and when we will use mobile we have to purchase the call time. So when I observe all the things, all the সীমান্তবার্তা নেটওয়ার্কে আজ এ পর্যন্তই।